পুরীতে ঘুরতে এসে বেশ কয়েকটা দিন খুব আনন্দ করলাম। সত্যি পুরীর সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তুলেছিল। তো আজকে একটু যাব সমুদ্রের পাড়ে, শ্রাবস্তী উট চড়বে। আমার বাবা উটের পিঠে চড়তে ভীষণ ভয় লাগে, তো শ্রাবস্তীর বাবার সাথে উট চড়বে। আমি শুধু ভিডিও করছি বাবা, আমার উটের পিঠে চড়তে ভীষণ ভয় লাগে, কেন জানি না, উঠবো বলে উঠি কিন্তু শেষমেশ আর আমি উঠতে সাহস পাই না, তো আমি শুধু ভিডিওই করছি। পুরীতে ঘুরতে এসে চিল্কায় গিয়েছিলাম, সত্যি খুবই ভালো লেগেছিল আমাদের চিল্কা ভ্রমণ। ইরাবতীর ডলফিন কি দেখতে পেয়েছিলাম, ঝাউবন ঘেরা দ্বীপে নেমে সিমাউথের অপরূপ সৌন্দর্য, যেখানে মূলত চিল্কা সমুদ্রের সাথে মিলিত হয়েছে, এই সব কিছু নিয়ে আজকের ব্লগ। চিল্কা কোনো হ্রদ নয়, লেগুন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এখানে ইরাবতীর ডলফিন, পরিযায়ী নানান পাখিদের স্বর্গরাজ্য, তার সাথে রাজহংস দ্বীপ, সবকিছু মিলিয়ে এক রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল আমাদের চিল্কা বোটিংয়ে। চিল্কা যেতে হলে পুরী থেকে বাস বুক করতে হবে, উড়িষ্যা ট্যুরিজম থেকেও বুক করা যায়, কিন্তু সবসময় সেখানে বাস অ্যাভেলেবেল থাকে না, তাই পুরীতে অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস আছে, সেখান থেকে বাস বুক করতে হবে। তো পুরীতে আমরা সব মানে সাধারণত সবাই স্বর্গদ্বারের কাছাকাছি হোটেলেই থাকি, মানে আমরাও ছিলাম স্বর্গদ্বারের কাছাকাছি হোটেলে, তাই পুরী থেকে আমরা কি করেছিলাম, একটা গাড়ি নিয়ে বিএনআর হোটেল সিটি রোড, যেটা স্টেশনের একদম কাছে, এখান থেকে বেসরকারি বাসে চেপে যেতে হয়। মানে এই জায়গাতে এলে সমস্ত বেসরকারি বাস, যে সমস্ত বাসগুলো চিল্কাতে যায়, এখান থেকেই যায়। তো শুধুমাত্র গাড়ি নয়, এখানে টোটো বা অটো অটো এখানে এখান পর্যন্ত আসে আর কি। তো এখানে এসি বাস তাই গরমে খুব একটা অসুবিধা হয় না। আমরা বাসে উঠে পড়েছি, তো বাসে ওঠার আগে আমরা হালকা একটু চা খেয়েছিলাম, হালকা স্ন্যাক্স কিছু খেয়েছিলাম, সঙ্গে ক্যারিও করছিলাম। তো বাসে যেতে যেতে খেতে কার না ভালো লাগে, সবারই মুখ চালাতে ইচ্ছা করে। তো এমনিতেই মোটামুটি 7টা নাগাদ আমরা মানে 7টা নাগাদ আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম, বাস ছাড়তে ছাড়তে 8টা সাড়ে 8টা বেজে যায়, তো সেজন্য বাস স্ট্যান্ডে চা কফি এই সমস্ত কিছু যে কোনো যার যেটা পছন্দ সেটা খেয়ে উঠতে পারো, আর সঙ্গে কিছু হালকা স্ন্যাক্স অবশ্যই নিতে হবে। বাস কিন্তু ব্রেকফাস্ট করানোর জন্য একটা জায়গায় দাঁড় করায় কিছুক্ষণ পর, মোটামুটি এক ঘন্টা বাসে ওঠার 1 ঘন্টা পরে ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় দাঁড়াবে। তো আমরা কি করব, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা যেখান থেকে বোটিং করব সেখানে একটা গ্রামে এসে, মানে একটা গ্রামের মধ্যে বাসটা দাঁড়ালো, সেখান থেকে লাইফ জ্যাকেট সব কিছু নিয়ে আমাদের বোটিংয়ের যাত্রা শুরু হলো। এখানে কি হয়, এই যে গ্রামে এসে বাসটা দাঁড়িয়েছে, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তো যারা বাসের গাইড থাকে তারা বলবে যে এখানে আপনারা যখন আপনারা বোটিং করে ফিরবেন, মানে যখন আমাদের সমস্ত কিছু মানে আমরা বোটিং করে যখন ফিরবো, ফেরার পথে তখন এই সমস্ত রেস্টুরেন্টে আগে থেকে খাবার বুক করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে আবার ওরা বাসে তুলবে। তো আমরাও স্বভাবতই আমরা যতদিন ছিলাম আর কি, তো আমরা খাবারের জন্য অর্ডার করে গিয়েছিলাম, কিন্তু খাবার একদম ভালো ছিল না। তো দাম কিন্তু খারাপ নেয় না, দামের দিক থেকে সব কিছুই ঠিক আছে, কিন্তু খাবার একদমই ভালো না। তো আমার মতে যখন আমরা চিল্কা থেকে যখন আমরা পুরীতে ফিরবো, 5টার মধ্যে আমরা পুরী চলে আসি, তো পুরীতে এসে আমার মনে হয় কোনো ভালো রেস্টুরেন্টে একটু দেরিতে হলেও খাবার খাওয়া ভালো, কেন এখানকার খাবার একদমই ভালো না, হালকা কিছু স্ন্যাক্স এই সমস্ত খেয়ে নেওয়াটাই আমার মনে হয় বেটার। এখান থেকে আমরা লাইফ জ্যাকেট নিয়েছিলাম। এবার আমরা ফাইনালি বোটিংয়ে উঠব। লাইফ জ্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। এমনিতে বেসরকারি বাসের ভাড়া প্রথমত পুরী থেকে যেটা হয় আমি বললাম, পুরী থেকে 200 টাকা মতো নেয় এসি বাসে, তারপর এখানে বোটিংয়ের জন্য
320 টাকা বা 30 টাকা নেওয়া হয়, একটুখানি হেরফের করে, কেন আমাদেরটা নিয়েছিল 330 টাকা লাইফ জ্যাকেট নিয়ে। আমি এর আগে চিল্কাতে আসিনি, এটাই আমার ফার্স্ট চিল্কা ভ্রমণ। আমরা নৌকাতে উঠে পড়েছি, আর নৌকাতে উঠে ফটোশুট হবে না, তাও কি হয়, তো আমাদের এর মধ্যে অনেক ফটোশুট হয়ে গেছে, সত্যি খুব ভালো লাগছিল। প্রথমে আসবো কিনা যে সংশয় ছিল যে আসবো কি আসবো না চিল্কাতে, কিন্তু আসার পর সত্যি খুব ভালো লাগছে। তো আমরা নৌকাতে খাবো বলে কিছু খাবার সঙ্গে নিয়েছিলাম, চিপস, তারপর হচ্ছে ফ্রুট আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছিলাম নৌকাতে খাবো বলে। আর পাখিদের জন্য খাবার নেওয়া হয়েছিল, মুড়ি নেওয়া হয়েছিল। আর এখানকার গাইডরা বলেই দেয়, বাচ্চা যে গাইড থাকবে তারা বলেই দেবে যে জলের মধ্যে কিছু জলের বোতল, প্লাস্টিকের কোনো জিনিসপত্র, এইসব কোনো নোংরা টোংরা কিছু ফেলা যাবে না, কারণ ডলফিনরা অনেক সময় জলের বোতল খেয়ে নেয়, এভাবে অনেক ডলফিন মারা গেছে। তো সেই কারণে ওরা আগে থেকেই বলে দেয় যদি কেউ জলের বোতল বা অন্য কিছু নোংরা টোংরা ফেলে, যদি দেখতে পারে তাহলে কিন্তু ফাইন নেওয়া হবে। তো সেজন্য জলের মধ্যে কোনো নোংরা আবর্জনা ওরা ফেলতে বারণ করে, বিশেষ করে জলের বোতল। তো আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন ডলফিন দেখতে পাবো, কখন ডলফিন দেখতে পাবো। কিন্তু এখন যে জায়গাতে ডলফিন থাকে আর কি, সেই জায়গাটা আমরা এখন এসে পৌঁছাইনি, আরো কিছুক্ষণের অপেক্ষা, দেখা যাক ডলফিন দেখতে পারি কিনা। পরিবারের সবাই যখন একসাথে কোথাও ঘুরতে যায়, তখন কিন্তু ঘোরার আনন্দটা একটু অন্যরকমই মাত্রা পায়। বেশিরভাগ মানে আমরা যেখানে থাকি সবাই, আমি, শ্রাবস্তির বাবা, শ্রাবস্তী, আমরা তিনজনেই যাই কোথাও ঘুরতে। তো এখন আমাদের পরিবারের সবাই একসাথে ঘুরতে যাচ্ছি, এটা ভেবেই যেমন আনন্দ লাগছিল, এখন সত্যি সত্যি যাচ্ছি, সত্যিই খুব আনন্দ লাগছে। এই যে দেখতে পাচ্ছ পাখি, আসলে সবসময় তো ক্যামেরা হাতে ছিল না, সেজন্য সবসময় তোলা সম্ভব হয়নি, তো যখন তুলতে যাচ্ছি তখন আবার ওরা চলে যাচ্ছে, এই হচ্ছে আর কি। বাসের যিনি গাইড ছিলেন তিনি বলে দিয়েছিলেন যে
নৌকাতে আপনাদের এরকম মুক্ত দেখাবে, মানে বলবে ওরা অরিজিনাল মুক্ত, কিন্তু ওখান থেকে মুক্ত কিনবেন না। তো সেজন্য মুক্ত দেখাতে একজন এসেছিলেন, তো যেহেতু গাইড আমাদের আগে থেকে বলে দিয়েছিলেন ওদের থেকে মুক্ত কিনবেন না, সেজন্য আমরা অত সাহস দেখাইনি কেনার, জানি না অরিজিনাল হবে কি হবে না, সেজন্য মুক্ত কিনিনি। কিন্তু দেখাতে এসেছিলো, মানে চিল্কা গেলে কিন্তু এটা লাল কাঁকড়া মুক্ত এই সমস্ত কিন্তু নৌকাতে দেখাবে। এই যে লাল কাঁকড়া দেখাতে নিয়ে এসেছে, এগুলো হচ্ছে মুক্ত দেখাচ্ছে, তো আমরা কিনবো না বলে সেরকম আগ্রহ প্রকাশ করিনি। ঝিনুকের মধ্যে থেকে মুক্ত বার করে দেখাবে, এই পাখিটা আমার সত্যি হাতে বসবে মনে হচ্ছে, এত সুন্দর পাখি এখানে, সত্যি খুব ভালো লাগছে। পাখিদের আমরা মুড়ি দিচ্ছি না, ওরা বেশ খাচ্ছিল, খাবার দিলে যদি কেউ খায় তাহলে সত্যি খুব ভালো লাগে। তো পাখিদের আমরা মুড়ি দিচ্ছি না, পাখিগুলো কিন্তু সত্যি খুব মুড়ি, মানে মুড়িগুলো খাচ্ছিল আর এটা দেখেও খুব ভালো লাগছিল। এই পাখি দেখতে দেখতে হঠাৎ করে ডলফিন দেখতে পেলাম, কিন্তু সেটাকে ক্যামেরা বন্দি করা যায়নি, মানে এত তাড়াতাড়ি ওরা উঠছে ডুবে যাচ্ছে, প্রায় অনেকগুলো, মানে আমি দু তিনটে দেখেছি, তো আমার পরিবারে অনেকেই মানে 5-6 বার দেখেছে, আমি 2-3 বার দেখেছি, ডলফিন কিন্তু দেখেছি, বেশ ওরা লাফাচ্ছে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ঢুকে যাচ্ছে, তো ক্যামেরা বন্দি করবো সেই সুযোগটুকু পাইনি, তার আগে ওরা লাফ দিয়ে ঢুকে যাচ্ছে। তো ডলফিন কিন্তু চিল্কাতে গেলে দেখতে পাওয়া যায়, এটা আমরা দেখেছি। তো অনেকে বলে না লাকের ব্যাপার, কিন্তু আমার মনে হয় না যে সেরকম কোনো ব্যাপার আছে, তো চিল্কাতে এলে কিন্তু তোমরা ডলফিন দেখতে পাবেই পাবে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। চিল্কা যাওয়ার পথে তো বাস তো এক জায়গায় দাঁড়ায় ব্রেকফাস্ট করানোর জন্য, তো সেজন্য অতটা খিদে পায়নি, তো সে কারণেই বলছি যে মানে যেখান থেকে বোটিংয়ের যাত্রা আমরা শুরু করেছিলাম, যেখান থেকে আমরা লাইফ জ্যাকেট নিয়েছিলাম, তো সেখানে তো অনেক রেস্টুরেন্ট আছে, যেটা আগে তোমাদেরকে বলেছিলাম, সেখানে আগে খাবার বুক করতে হয়, খাবারের জন্য অর্ডার করে যেতে হয়, তো সে কারণেই বলছি যে খুব একটা বেশি টাইম লাগে না, মানে মোটামুটি 5টার মধ্যে আমরা পুরী চলে গেছিলাম। তো আমার মনে হয় ওই রেস্টুরেন্টের খাবার খাওয়ার থেকে পুরীতে এসে কোনো ভালো রেস্টুরেন্টে খাবারটাই বেটার, বা যে হোটেলে তোমরা থাকবে সেই হোটেল থেকে অর্ডার করে খেতে পারো, কারণ ওখানকার খাবার একদম ভালো না। এখানে আমরা ডলফিন দেখেছিলাম, কিন্তু ক্যামেরা বন্দি করা যায়নি, তার আগে ওরা জলের তলায় ঢুকে যাচ্ছিল।
নৌকা রাজহংস দ্বীপে এসে নামালো। এটা হচ্ছে রাজহংস দ্বীপ। এখান থেকে নেমে ঝাউবনের মধ্যে দিয়ে ঢুকে সিমাও দেখা যাবে। এখানে ডাবের দোকান আছে, ডাব পাওয়া যায়। কিছু স্টল বসেছে, ডাব চা তারপরে তো চিপস এসব এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা এখানে ডাব খেলাম, মাছও বিক্রি হচ্ছে। খুব সুন্দর জায়গা, পুরো নির্জন, লোকজন খুব কম, ভীষণ ভালো লাগছিল। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা সি মাউথ দেখব বলে যাচ্ছি। খুব মনোরম লাগছিল পরিবেশটা, বেশ ভালো লাগছিল। পুরীতে ঘুরতে এসে চিন্তায় এসে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। পরের বার ভাবছি কবে পুরীতে বেড়াতে যাব আর কবে চিন্তায় যাব। তো বেশ কয়েকটা দিন পুরীতে ঘুরতে এসে খুব আনন্দ করলাম, এবার তো বাড়ি ফিরে যেতে হবে। তো এর পরের বার কত দাদাবি পুরীতে আসতে পারি সেটারই জন্য অপেক্ষা। আর পুরীতে ঘুরতে এসে আমি আবার চিৎকায় আসবো। মানিলা থেকে কলকাতা গেলাম, কলকাতা থেকে পুরীতে ঘুরতে গেলাম, এবার তো বাড়ি ফিরে আসতে হবে। তো আমরা যথারীতি বাড়ি ফিরে আসছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।